প্রাণায়াম করে দেখাবো, যেগুলো নিয়মিত খালি পেটে সকালবেলা করলে আমাদের ইমিউনিটি সিস্টেম স্ট্রং হবে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, অক্সিজেনের লেভেল বাড়বে, শ্বাসকষ্ট কম হবে। ভস্ত্রিকা প্রাণায়াম করার সময় পদ্মাসনে বসতে হবে। যাদের মেঝেতে বসতে অসুবিধা আছে তারা চেয়ারেও বসেও করতে পারে। যারা পদ্মাসনে অসুবিধা আছে তারা যে কোনো উপায়ে বসতে পারে, যেটা তারা কমফোর্টেবল ফিল করবে। হাত দুটো সোজা রাখতে হবে, বডি সোজা রাখতে হবে, চোখ বন্ধ রাখতে হবে, লম্বা শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়তে হবে। দুই থেকে পাঁচ মিনিট করতে পারা যায়। এই প্রাণায়ামটা করলে শ্বাসকষ্ট দূর হয়, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়, বডিতে এনার্জি আসে, তবে যাদের কোমরে স্পন্ডলাইটিস আছে, হাইপার টেনশান আছে, হাই ব্লাড প্রেশার আছে, তারা এটা খুব আস্তে আস্তে করতে পারে। পদ্মাসন করার জন্য প্রথমে পদ্মাসনে বসতে হবে। বডি সোজা রাখতে হবে, চোখ বন্ধ রাখতে হবে, শ্বাস নিতে হবে, শ্বাস ছাড়ার সময় লক্ষ্য রাখতে হবে যেন শ্বাসটা একটু ফোর্সফুলি ছাড়া হয়। কিন্তু বডিতে কোনো ঝাঁকুনি দেওয়া চলবে না। এক সেকেন্ডে একবার করতে হবে। পাঁচ মিনিটে 300 বার। তিন মিনিট, পাঁচ মিনিট, 15 মিনিট পর্যন্ত করতে পারা যায়। হাইপার টেনশান, অ্যাংজাইটি যাদের থাকে তাদের খুব জোরে করা যাবে না। এটি করলে সুগার, কোলেস্টেরলের ব্যালেন্স ঠিক থাকে, বডিতে পাওয়ারফুল হয়, ব্লাড সার্কুলেশন, থাইরয়েড, প্যারাথাইরয়েড ঠিক থাকে, হিমোগ্লোবিন বাড়ে, অক্সিজেনের পরিমাণ বাড়ে, ব্লাড প্রেশার ঠিক থাকে। নিয়মিত সকালে খালি পেটে যদি করা যায় তাহলে খুবই উপকার পাওয়া যায়। বিলোম প্রাণায়াম, এই প্রাণায়ামটি করার জন্য পদ্মাসনে বসতে হবে। যাদের মেঝেতে বসার সমস্যা আছে তারা চেয়ারে বসেও করতে পারে। এই প্রাণায়ামটি করলে আমাদের ইমিউনিটি যেমন বাড়ায় তেমনই আমাদের মনোসংযোগ করে, আমাদের টেনশন দূর করে, থাইরয়েডের সমস্যা দূর করে। প্রথমে আমি ডান নাকটা বন্ধ রাখব, বাঁ নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাকে শ্বাসটা ছাড়ব,
আবার ডান নাকে শ্বাস নিয়ে বাঁ নাকে শ্বাস ছাড়ব। আবার বাঁ নাকে শ্বাস নিয়ে ডান নাকে শ্বাস ছাড়ব। আবার ডান নাকে শ্বাস নিয়ে বাঁ নাকে শ্বাস ছাড়ব। এইভাবে 5 মিনিট পর্যন্ত করতে পারব। আমি উদ্গৃত করে দেখাবো, অর্থাৎ এটি ওম উচ্চারণের মাধ্যমে করতে হয়। সুখাসনে বসতে হবে, চোখ বন্ধ রাখতে হবে, শ্বাস নিয়ে ওম উচ্চারণ করতে হবে। এইভাবে যতক্ষণ পারা যায় আমি মনটাকে কনসেন্ট্রেশন করব। এটি করলে থাইরয়েডের সমস্যা দূর হয়, মন রিল্যাক্স হয়, দুশ্চিন্তা দূর হয়, আমাদের শরীরে এনার্জি আসে, আমাদের বডি রিল্যাক্স হয়ে যায়। এরপর আমি হাত দুটো মাথার ওপর তুলব, দুটো হাতকে ভালো করে রাবিং করব যতক্ষণ না হাতের তালু গরম হয়ে আসছে। হাতের তালু একটু গরম হলে সেই হাতের তালু আমি প্রথমে চোখে দেব, তারপর গালে, তারপর চেস্টে, পেটে, দুটো হাতে, দুটো পায়ে, পুরো বডিতে আমি সেই তাপটা দেব। এরপর প্রথমে চোখটা নিচুর দিকে দৃষ্টি দিয়ে আস্তে আস্তে আমি সোজা দিকে তাকাবো।